আমাদের চ্যানেল এএস নিউজ অ্যান্ড মিডিয়াকে সাবস্ক্রাইব করুন, বিভিন্ন ধরনের স্পোর্টস, পলিটিক্স এবং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের ইন্টারেস্টিং আপডেটস সবার আগে পাওয়ার জন্য। আজকে ইন্ট্রোটা আমি দেবো না, আজকে ইন্ট্রোটা আরেকজন দেবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএস নিউজ অ্যান্ড মিডিয়া। এটুকুই আমাকে ইংলিশ বলতে বলেছে, এরপর থেকে বাংলা বলছি। তো আজকে পিয়ারের সাথে রেনবো খেলা দেখতে চলে এসেছি। আজকে এখানে দেখছি প্রচুর রেনবো আর পিয়ারেসের আজকে সমর্থক। হঠাৎ চোখাতে জানো রেনবো আর পিয়ারেসের সমর্থক এসে গেছে, মানে এতদিন তো দেখতাম না, মাঠ ফাঁকা থাকতো, রেনবোর ম্যাচেও কেউ আসতো না, পিয়ারেস, কিন্তু আজকে দেখছি একদম মাঠ খাঁচা কাজ ভর্তি। কী হতে পারে আজকে, তোমরা বলো, তোমার কি মনে হয়? আমার মনে হয় ম্যাচটা ড্র হতে পারে, কারণ পিয়ারেস যা টিম, পিয়ারেস হারবে না, আর রেনবো এবার রিলিগেশনের জন্য লড়বে, দুটো টিমই লড়বে, তো ড্রটাই ফেয়ার উত্তর হবে। আচ্ছা, তো ড্র কিন্তু বলছে, আমি কিন্তু কিছু বলছি না, কারণ আমি বললে আবার আমাকে অনেক গালাগালি দেবে, এই জন্য প্রেডিকশন দিই না। আমার চ্যানেলে দিই, কারণ আমার চ্যানেল গালাগালি দিয়ে ঠিক আছে, কিন্তু এই চ্যানেলে কেউ গালাগালি দিও না, ওরা কিন্তু নিউট্রাল হবে, মানে মানে 100% নিউট্রাল হবে ওরা কাজ করে। আমাদেরকে তাও মাঝে মাঝে আমরা একটু অন্যদিকে ফেভার হয়ে যাই বলে গালাগালি খাই, কিন্তু ওরা কিন্তু একদম পুরো নিউট্রাল হয়ে কাজ করে। না, আকাশ যারা অনেক অনেক আগে যখন সবে খুলেছিল তখন বলতে গেলে ওই মানে ওইগুলো দেখে নিছি, তো আমরা তাই আমরা কিছু এক্সপেক্ট করি না, আমরা কিছু করলেই হবে। কালকে মহামারণ গ্যালারিতে কেন বসেছিল আমার কথাই বলছি, আমাকেও বলেছে তোমাদের কথা। আচ্ছা, কিন্তু জানেই না যে কালকে মেম্বার্স গ্যালারি টিকিটই দিয়েছিল ইসবগন, আমরা পাইনি, কালকে মেম্বারদেরই টিকিট দিয়েছিল। তোমার যারা যারা যাদের সোর্স ছিল তারাই টিকিটটা পেয়েছিল, আমরা আমরাও এক জায়গায় গিয়ে টিকিট পেয়েছি, আমরা পেয়েছি মহামারণের টিকিট, মানে মেম্বার মানে ভিআইপি। এবার ব্যাপারটা কি হয়েছে, ভিআইপি ছাড়া ভালো করে খেলাও দেখাতে পারবো না, নাহলে গোলের পেছনে বসতে হবে, আমাদের মেন মোটো হচ্ছে খেলাটা ভালো করে দেখানো, তো সেই জন্যই মহামারণ গ্যালারিতে বসে গেছে। কি আছে বসেছে বসেছি, ডিফারেন্স কি আমি তো বুঝে পাই না। একটা নীতি ফলো করতে পারো, কিন্তু ফুটবলই তো মেন, সবার উপরে তো ফুটবল, তাই তো, সেটাই আমার মনে হয়। তো চলো আজকে খেলা দেখবো, ফার্স্ট হাফটা কি হয় দেখা যাক। আর তো ফিচার করছে প্রত্যেকটা ম্যাচ, অবশ্যই ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকমভাবে বাংলার চ্যানেলগুলোকে গড়ে তোলো, বাংলার কমিউনিটি যত বড় হবে তত ফুটবলটা এগিয়ে যাবে, আমার তো তাই মনে হয়, মিডিয়াই এগিয়ে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ আকাশ দা। আর একটা কথা বলিনি, আজকে যে বাসে করে আসছিলাম সেই বাস আবার একটা লরির কাজ ভেঙে দেয়, মানে লুকিং মিরার সাইড সাইডে এটা থাকে, তো বাসে সরি তো লরির ড্রাইভার আবার নেমে বাসের লুকিং মিরার ভেঙে দেয়, তো বিশাল ঝামেলা চলে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, তো ফার্স্ট গোলটা তুলতে পারিনি, ফার্স্ট গোলটা হওয়ার পরে ঢুকেছি। সেটা আমরাও, আমাদের কোনো বাস লরি ছিল না, আমরা এমনি রাস্তা দিয়ে প্রতিদিন দেরি করি, আমরাও তুলতে পারিনি, কি আর, ও কোনো ব্যাপার না, খেলায় দেখাচ্ছো ভালো, এটাই বিশাল ব্যাপার। যাই হোক, হাইলাইটস আর গোলস আর যা হবে সব কিছুর ভিডিও নিয়ে লেটস স্টার্ট। অনেকক্ষণ বাস দাঁড়িয়ে লরি দাঁড়িয়ে, আমার বাসে হাফ টাইমের পরে স্কোর 1-0। আর আমার সাথে এখন আছে আরেকজন ইউটিউবার, শুরুতে আমার আকাশবাণীর আকাশ দা ছিল, আজকে বঙ্গ ইউনাইটেডের সৌরদীপ। তো সৌরদীপ, মানে ভালো লাগছে যে সবাই বাংলার ফুটবলটাকে প্রমোট করছে, সব ইউটিউব চ্যানেল, যেটা আগে হতো না, মানে বলতে গেলে সেভাবে প্রমোট হতো না, কিন্তু এখন সব ইউটিউবারই প্রমোট করছে, এটা ভালো দিক। সবাই যারা এখনও, মানে অনেক ইউটিউবার আছে যারা এখনও মাঠে আসো না, এমনি নর্মাল ম্যাচগুলো যাও, তারাও এই ছোটো ছোটো ম্যাচগুলো কভার করো, আমি তাদের বলবো, তাহলে যেন বাংলার ফুটবলটা আরও ছড়িয়ে যাবে, এটাই বলার। তো ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ওদের চ্যানেল নাম বং ইউনাইটেড, খুব ভালো কাজ করছে, ওকে তোমরা অবশ্যই সাপোর্ট করো, খুবই ভালো কাজ করছে। তো ওর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই, আর আমার চ্যানেলটা আমি নিজের চ্যানেল প্রমোট করে দিলাম, ওর চ্যানেলে এসে আমারটাও সাবস্ক্রাইব করো, ওর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে। ওর আগে অ্যাকচুয়ালি একটা চ্যানেল ছিল বেঙ্গল বাগান, অনেক পপুলার ছিল, নতুন করে আবার একটা খুলেছে, নতুন স্ট্রাগল, তো বেস্ট অফ লাক ওকেও। তো এবার সেকেন্ড হাফের হাইলাইটস নিয়ে লেটস স্টার্ট। Yeah.
মাঠ দিচ্ছে না জানো খেলা শেষ এখন পিয়ারলেস 1-0 বলে জিতে গেছে আর শুরুতে যেমন আকাশবাণীর আকাশদা ছিল এখন আছে আকাশবাণীর গুড্ডু আমাকে টাটা বলতে হয় তো ওই জন্য চলে আসি আমি ওই জন্য লাস্টে না গুড্ডু বলি বলছি কেন জানি একই বয়স আমাদের যতদূর শুনলাম আরে বয়স ছোট বড় যাই হোক নাম ধরে ডাকলেও হবে তো আর হাইটটা প্রচুর আমার চেয়ে লম্বা লোক অনেকদিন বাদে পেয়েছে তাহলে খেলা কেমন লাগলো খেলা তো ভালো হয়েছে আর যেটা বল মানে সবসময় বলছি পিয়ারলেস কিন্তু অসাধারণ খেলছে কিন্তু আজকে আকাশ এসছে তবুও কিন্তু ক্রোমার লাক খোলেনি কারণ দুখানা বারে মেরেছে দুখানা অফসাইডে গোল করেছে ওই জন্য যে ক্রোমা গোল পায়নি সেভও করে দিয়েছে হ্যাঁ একটা একটা খুব ভালো সেভ করেছে তারপরে রেনবো কিন্তু খুব ভালো খেলেছিল কিন্তু রেনবো আর কি লাস্টে ফিনিশটা করতে পারলো না সুজয় কি না হয় ভুলে গেছি ছেলেটা রাইট উইং খেলছিল কিন্তু অসাধারণ খেলছিল অসাধারণ ভালো ভালো বল বাড়াচ্ছিল কিন্তু ফিনিশটা হয়নি মানে এন্ড টু এন্ড ম্যাচ হয়েছে একদম এটাই তো ওইখানে পিছনে আকাশ দাঁড়া কথা বলেই যাচ্ছে জানি না আলে দাড়ি লাগাচ্ছে মুখে মাস্ক করছে অনেক কিছু করবে পুরো পুরো নাটক ওই দা আজকে যেটা প্রত্যেকদিন শেষে বললে আজকে গুড্ডু গুড্ডু বলবে সেটা আমাদের চ্যানেলের হয়ে তো ভিডিওটা পছন্দ হলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য সবসময় বলে থাকি আর লাস্ট লাইনটাও সেই শুনতে শুনতে একঘেয়ে হয়ে গেছে তবুও বলে দিচ্ছি এখনের জন্য টাটা